সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নিতু সেন, আপনারা দেখছেন নিতুস ব্লগ। তো আজকের আমি চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে দেখা করতে। তো এতদিন কেন আসিনি, কেন আমার এতদিন ভিডিও করা হয়নি, সেগুলো সব তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে একটু কথা বলে নিই তোমাদের সাথে, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আর খুব খারাপ ছিল, যার জন্য আমি কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি। অন্তত 2 মাসের মতো হবে আমি একদমই মানে ইউটিউবে কোনো ভিডিও দিইনি। তো আমি আজকের ফার্স্ট আবার ভিডিও শুরু করছি। আমি এবার দিয়ে রেগুলার আবার চালিয়ে যাবো ভিডিওগুলোকে, যাতে আমি তোমাদের সামনে রেগুলার ভিডিও রাখতে পারি। তো এই দেখো পুটু, ও খাচ্ছে বিস্কুট, ও এখন বিস্কুট খাচ্ছে। আর দেখো তোমাদের পুটু কতটা বড় হয়ে গেছে, আর যেমন বড় হয়েছে তেমন অতিরিক্ত বদমাশ হয়ে গেছে, একদম কোনো কথা শুনছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর রোগা হয়ে গেছে, কারণ আমার তো শরীর খারাপ ছিলই, সাথে সাথে ওরও শরীর খারাপ ছিল, যার জন্য ওর একদম চেহারাটা ভেঙে গেছে। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারবে যে আমার শরীরটা খুবই খারাপ ছিল। যখন ভিডিও করতাম তো আমি রেগুলার ভিডিও ছাড়তাম, তাও আমার সাবস্ক্রাইবার একদম বাড়তো না। তো এই ভাবনা মানে ভেবে আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম যে কেন আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি কি ভিডিও ঠিক মতো করতে পারছি না, বা ভালো খাও তো কেন আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি এইসব ভাবনা চিন্তা করতে করতে যার জন্য আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম। তো শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো, হয়েছিল কি আমার পেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিলো, সেই জন্য আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, ওষুধ খেতে হয়েছে। তো এই সব নিয়ে আমাকে রেস্ট করতে হয়েছে, যার জন্য আমি ভিডিও একদমই করতে পারিনি। আর তারপরে আমার শরীরটা ঠিক হতে না হতে ছেলের শরীর খারাপ হয়ে গেছে। তো এর মধ্যে একটাই ভালো কাজ হয়েছে, প্রবীরের যে গায়েগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠিক হয়ে গেছে, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো পরে। তো পরে একটা ভিডিও আসবে যেটা তোমরা দেখতে পারবে, তাতে যে প্রবীর আগের চেহারাটা কেমন হয়ে গেছিলো আর এখন কতটা ও ভালো হয়ে গেছে। এই একটা জিনিসই ভালো হয়েছে, বাদ বাকি সবই বাজে বাজে জিনিস হয়েছে, যেমন আমার শরীর খারাপ, পুটুর শরীর খারাপ। তো যার জন্যই আমি আবার ব্যাক করছি, আমি আসছি ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর আমার ইউটিউব ফ্যামিলির সাথে সময় কাটাতে আমি আবারও ফিরে আসছি। তো তোমরা সবাই আমার সাথে থেকো আর আমার আমার ফ্যামিলির মধ্যে। তো যারা যারা আমার ফ্যামিলি মেম্বার ছিলে আছো আর সারা জীবন থাকবে, তারা প্লিজ আবার চলে আসো, আমার ভিডিওগুলোকে লাইক করো অ্যান্ড কমেন্ট করো, আমার ভিডিওগুলো দেখো তোমরা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমার সেই সময় ভুল হয়েছিল, আমি ভিডিও বন্ধ করে দেওয়াটা আমার সবথেকে বড় ভুল। আমি যদি সেই সময় ভিডিওটা চালিয়ে যেতাম তো আজকে হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার থাকতো, অনেক ভিডিও আরও তোমরা পেতে আমার কাছ থেকে। বাট আমি যেহেতু ভিডিওটা বন্ধ করে দিয়েছি, আমি জানি আমি অনেক বড় ভুল কাজ করেছি, 2 মাসের মতো বন্ধ থাকা অনেকটাই বড় একটা ভুল কাজ। তো আমি আবার কন্টিনিউ করবো, আর এবার চাইবো যে আমি যেন পুরোপুরি কন্টিনিউ সবরকম ভিডিও দিতে পারি। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, আর আমাকে ইয়ে করো, সাপোর্ট করো, আর কী বলবো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের যেন ভালো ভালো ভিডিও দিতে পারি, আমি একটু এগোতে পারি, আর আমার সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন একটা ব্লগ নিয়ে দেখা হবে। তো টাটা, বাই বাই।